আমরা আছি এখন আমচত্বরে একটা কালাই রুটির দোকানে। কালাই এটা কি নামে চিনবে? কোন নাম আছে দোকানের? খালা, এ দোকানের নাম আছে কোন? খালার দোকান। খালার দোকান, রুটির দোকান, খালার রুটির দোকান, খালার রুটির দোকান। খালা কত করে রুটি পিস? 20 টাকা পিস। আর সাথে কি কি আছে? তেল, পেঁয়াজ আর বেগুনের ভর্তা, ভর্তা, বেগুন ভর্তা। এটা কি ভর্তা? আর এই সাইডের সাদাটা রসুন। আচ্ছা, কেউ যদি চায় তাহলে তার একটু ছোট করে বানিয়ে দেওয়া যায়? যে এত বড় আমি খাইতে পারবো না, একটু ছোট করে বানায় যায়। ছোট রুটি বানাম না? আচ্ছা তাহলে খাবা কালাই রুটি দেন একটা। আমরা আসলে এত বড় রুটি আমরা যদি এখন নেই তাহলে এই রুটিটা আমরা ওভাবে শেষ করতে পারবো না। অল্প দিয়ে, অল্প 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 অল্প। এটা মরিচ ভর্তা না? অল্প অল্প অল্প। হ্যাঁ, বেগুন ভর্তা দিয়েন। আরে আল্লাহ, কতগুলি! ইহার দাম 25 টাকা, সাথে একটি প্লেট ফ্রি। এই প্লেটটি একবারে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমরা বসছি কিন্তু একটা মজার জায়গায়, বাসের উপরে। হ্যাঁ, এটা ছবি তুলবে না তুমি? আপনি প্রতিদিন খান এখানে? মাঝে মাঝে খান? মজা লাগে? মজা লাগে এই রুটিটা, মজা লাগে এই রুটিটা। কোন জায়গার বেসিক্যালি এটা? কি চাপাইয়ের, চাপাই নবাবগঞ্জের? এটা রাজশাহীর? চাপাই নবাবগঞ্জের রুটি। হ্যাঁ, আমি ঠিক আছি। এটা অরিজিনালি চাপাই নবাবগঞ্জের রুটি। এটা হচ্ছে মাসকালাইয়ের যে ডাল আছে সেই ডালটা বেটে, ডালের সাথে কি আর আটা মিক্স করা হয় না? কালা আটা মিক্স করা হয়। এটা হচ্ছে গিয়ে বেগুন ভর্তা, এই পেঁয়াজ, সরিষার তেল, এরপরে মরিচ আছে, মরিচ ভর্তা দিছে নিচে। এই সব কিছু দিয়ে এটার দাম এখন হয়েছে 25 টাকা। বিসমিল্লাহ। এর উপরে একটু মরিচ ভর্তা দাম খালা, এই বেগুনের উপর। হ্যাঁ, সরিষার তেল, মরিচ, মরিচ ভর্তা, বেগুন ভর্তা আর পেঁয়াজ। এই হচ্ছে গিয়ে খালার রেসিপি। খালা কখন কখন আসেন আপনি? সকালে সকালে আসেন? সকাল 8টার সময় আসেন? কয়টা পর্যন্ত থাকেন? বিকাল 5টা পর্যন্ত। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খালাকে পাওয়া যাবে।
আম চপ করে কি খাল না আর দোকান এই যে এটা ক্যামেরাম্যানকে দিব ক্যামেরা উইম্যান নাও খায় দেখো কেমন লাগে কেমন মজা একবার খাইতে হয় না একবার খেলে পানিতে পড়ে যাবো আপনারা বলেন যে ক্যামেরা ক্যামেরাম্যান নাকি খায় না অবশ্যই খায় অবশ্যই খাবে ভাইজানের নাম কি ওই ভাইজানের ওই তো দেখাও ভাইজানের কিসের দোকান চায়ের দোকান লেবু চা তাই না লেবু চা আছে আটা চা আছে দুধ চা আছে এক কাপ লেবু চা খাওয়াতে পারেন জি অবশ্যই খাওয়াবেন এটা খাওয়ার পর এক কাপ লেবু চা ছোট্ট করে আসলে ঢাকার বাইরে গেলে না না আমি ক্যামেরায় বলতেছি ঢাকার বাইরে গেলে একটু এইভাবেই খাওয়া দাওয়া হ্যাঁ মাটিতে বসে গেলেন মাটির চুলায় হচ্ছেন খাচ্ছেন এটাতে লজ্জার কিছু নাই আমরা খুঁজবো যদি হাঁসের মাংস পাই তাহলে হাঁসের মাংস দিয়ে একটা কালাই রুটি আপনাদের খেয়ে দেখাবো আর কিছু হোক আর না হোক রাজশাহীতে এসে মনে করেন যে কমপক্ষে 2 কেজি ওয়েট আমি গেইন করব ইনশাল্লাহ কারণ যে পরিমাণ খাবার এই জায়গায় আর খাবারের যে টেস্ট সুপার এইদিকে আমার খাওয়াটা দেখাও এটি নাম যদি আরো ঝাল লাগে খালারে বলবেন খালা একবার আপন মনে ঝাল দিয়ে দিবে তাই না একটু খাবা খালা তো প্রতিদিনই বসেন না এটা হচ্ছে আম চত্বরের খালার কালাই রুটির দোকান ওই যে আম চত্বর দেখা যায় আম চত্বরটা দেখাও বড় বড় আম কিন্তু খাওয়া যাবে না দেখা যাবে দেখা যাবে দাদা আমাদের লেবু চাটা এখানে কালাই রুটির পরে পাশেই লেবু চায়ের দোকান আছে আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন তারপর আপনারা খাবেন ওই যে পিছনে খালার কালাই রুটি দোকান ওইটা খেয়ে শেষ করে এই যে সামনে হচ্ছে গিয়ে লেবু চা স্পেশাল লেবু চা ভাইয়ের নাম কি রিপন ভাই রিপন ভাইয়ের লেবু চা আমরা খাবো মানে পান করব আমাদের এই যে ড্রাইভার আমি যখন এলজিইডিতে ছিলাম তো তখন আমাকে যেই ড্রাইভার নিতে আসতো তার নাম ছিল খালেক তো খালেক প্রতিদিন সকালবেলা এসে আমাকে বলতো যে স্যার আমি চা পিউ করবো যে চা পিউ করা কি মানে চা তো খাওয়া যায় না এই জন্য চা পিউ করবো তো আমরা সেটাই করবো আসলে সত্যি দারুণ দারুণ চা দারুণ সুপার 10/10 দশে দশ অনেকদিন পরে একটা ভালো লেবু চা খাইতেছি
আমি যদি রাজশাহীতে থাকতাম, আমি বেসিক্যালি চা খাই না, তবে লেবু চাটা খাই। আমি লেবু চা খাওয়ার জন্য আপনার এখানে আসতাম। আমি সবাইকে রিকমেন্ড করব, যারা আমচত্বরে আসবেন তারা অবশ্যই রিপন ভাইয়ের কালাই রুটি না খাইলেও, কালাই রুটি অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু রিপন ভাইয়ের লেবু চাটা আপনারা অবশ্যই খাবেন। কালাই রুটি রেটিং দেয় নাই, কালাই রুটির বেগুন বর্তা টর্তা যা দিয়ে খাইছি ওইটার রেটিং আমি দিব হচ্ছে 8/10, আর চায়ের রেটিং আমি দিব হচ্ছে 10/10। এক একজনের হাত আসলে এক এক রকম, হয়তো এইভাবেই অনেকে বানাবে কিন্তু অন্যরকম হবে না, কারণ উনি পাতাটা মানে চা পাতাটা দিছে কিভাবে আপনারা দেখছেন, হয়তো কাঁচা পাতা, কাঁচা পাতি বলে, কাঁচা পাতি চাপাতি, ওইটার উপরে হালকা করে গরম পানি দিয়ে ওইটা আস্তে আস্তে কালার বের করে তারপর অল্প একটু লিকার দিছে, আর লেবু কতটুকু দিছে সেটাও দেখছেন, চিনি কতটুকু দিছে সেটাও দেখছেন, সাথে একটু আদা দিছে, আদাটা গরম পানিতে ভেজানো ছিল। তো এই মিলায় হচ্ছে গিয়ে রিপন ভাইয়ের লেবু চা। আজকের মতন বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, আসবেন রিপন চা, রিপন ভাইয়ের দোকানে চা খাওয়ার জন্য। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।